হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজ আপনাদের দেখাতে চলেছি ভাপা পিঠা কীভাবে তৈরি করতে হয়। ভাপা পিঠা তৈরি করার জন্য একটা ঘড়াতে কিছুটা পানি নিয়ে গ্যাসের মধ্যে গরম করতে দিতে হবে, ও একটা বাটিতে কিছুটা ঠান্ডা পানি নিয়ে তাতে লবণ মিশিয়ে আটার মধ্যে দিতে হবে, যাতে লবণ জলটা আটার মধ্যে পুরোপুরি মাখো মাখো হয়। তাহলে ভাপা পিঠাটা খেতে অনেক বেশি ভালো হবে। পুরো লবণ জলটা যখন আটার মধ্যে মাখো মাখো হয়ে যাবে, তখন আপনি চিনি দিয়ে যদি করতে চান তাহলে চিনি দেবেন, আর কেউ গুড় দিয়ে করতে চাইলে গুড়। চিনি আমরা চিনি দিয়ে করছি তাই চিনি দিলাম। চিনি দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে, পুরো আটাটার মধ্যে চিনিটা মাখো মাখো করে ফেলতে হবে। তারপর আমরা বাটিতে তৈরি করব, তাই একটা ছোট প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি। তারপর একটা কাপড় দিয়ে আটাটাকে আটকে নিতে হবে। তারপর ঘড়ার মুখের মধ্যে দিয়ে দিলে ঘড়ার মুখের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর বাটিটাকে তুলে নিতে হবে, যতক্ষণ ভাপ না ওঠে ততক্ষণ রেখে দিতে হবে। আর এই আটাটা তৈরি আপনি মিক্সারে করতে পারেন। এই যে আমাদের ভাপ উঠে গেছে, এবার নামিয়ে নিতে হবে। ভাপা পিঠা হয়ে গেল। পিঠাটা খেতেওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের ভাপা পিঠা অলরেডি কমপ্লিট, আর এই পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হয় শীতের টাইমে, তাই গরম গরম সকাল টাইমে খুব ভালো লাগে খেতে। আপনারাও চেষ্টা করুন, মিক্সারে কিছুটা চাল ভিজিয়ে গুঁড়ো করে দেখবেন, তারপর অনেক বেশি ভালো লাগবে খেতে। আপনি গুড় দিয়েও করতে পারেন বা করার পর গুড় দিয়েও খেতে পারেন। এই যে আমরা খেয়েছি, অনেক বেশি ভালো লাগে।